এটা দাম কত আছে? 20,000। ওরা চোখা লক্ষ্য বেড়াগুলো 1800 আছে, 1200 আছে। 1800 1200 বৌদি 300 টাকা জোড়া। রেড ক্যাপ, রেড ক্যাপ 60 টাকা পিস। লাইটের দাম কি গো? দুপুরে 20 আম। হ্যাঁ, দুপুরে 190 টাকা। 190 টাকা এটা আছে 160 টাকা। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমি সুজয় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমি কলকাতাতে, কলকাতা গালিফ স্ট্রিটে। তো এখন এই রাস্তা ধরে সোজা হাঁটলি যেখানে পেট মানে যেখানে আর কি পাখি পায়রা সব বিক্রি হয়, মানে পেট মার্কেট, এখন ঠিক সেই জায়গার সামনে চলে এসেছি। আর একটু অনেক দূর, তো এখন হেঁটে যেতে হবে। যে রাস্তা দেখতে পাচ্ছ ওইদিকে সোজা গেলে কিন্তু হচ্ছে টালা ব্রিজ। তো চলো। এখানে প্রচুর পাখি, বদ্রি পাখি, লাভবার্ড দেখতে পাচ্ছ। লক্ষ্য বেড়াগুলো 1800 আছে, 1200 আছে। 1800 1200 দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি কুকুরের মার্কেট, মানে এখানে অনেক কুকুর আছে দেখতে পাচ্ছ। জার্মান স্পিচ প্রাইস আছে 6500 টাকা করে এখানে। আর এখানে ল্যাবের প্রাইস শুরু হচ্ছে 16,000 টাকা থেকে। এখানে আরো অনেক কুকুর আছে তোমরা দেখতে পাচ্ছ। রট উইলারের প্রাইস এখানে 18,000 থেকে শুরু। এখানে মোটামুটি তোমরা সব জাতেরই কুকুর পেয়ে যাবে। হাস্কিও আছে, সাইবেরিয়ান হাস্কির দাম 45,000 টাকা থেকে শুরু এখানে। এটা ল্যাব আছে। জার্মান শেপার্ড না এগুলো? জার্মান শেপার্ড প্রাইস এখানে 22,000 টাকা থেকে শুরু। এদের হাস্কি আছে, দাম কত আছে? এটা দাম কত আছে? 20,000। বৌদি কত আছে গো? বৌদি 300 টাকা জোড়া। বৌদি কিন্তু 300 টাকা জোড়া। হ্যাঁ, এগুলো পিঞ্চ আছে। বাকির দামগুলো 800 টাকা। 800 টাকা করে দাম আছে। এটা 800 টাকা করে। লাইটের দাম কি গো? দুপুরে 20 আম। হ্যাঁ, দুপুরে 190 টাকা। 190 টাকা এটা আছে 160 টাকা। আচ্ছা, এটা লাগবে না তো ভিডিওটা এই একটা নিয়ে নাও। টপ ফিল্টার নিয়ে কাকা। হ্যাঙ্গিং ফিল্টার আছে? হ্যাং ফিল্টার আছে কত? এটা আছে অ্যাকোরিয়ামে যে টয় লাগায়, মানে এগুলো ওই জলের মধ্যে আর কি পাম্পের সাথে চলে। এগুলো 60 টাকা করে বিক্রি করছে। গোবর মাল 400 কাকা। ওয়ারেন্টি আছে কিছু? না না, কোনো ওয়ারেন্টি নেই। আচ্ছা, আর এইটা কত? এইটা গোবর, এই পাম্পটা দেখতে পাচ্ছ 400 টাকা। চেক করে দেখিয়ে দেবে, কিন্তু কোনো ওয়ারেন্টি নেই। এখান থেকে নেওয়ার সময় চেক করে দেখে নেবে। আর এরকম রাস্তাঘাটে কিন্তু সব দোকান বসে রয়েছে, মাছেরও দোকান আছে। কত দাম আছে এটার? 380 টাকা। বার কর দেখি। বার করবো, বার কর দেখবি না। এই সোবর যে অ্যালবামগুলো আছে এগুলো হচ্ছে 220 টাকা করে। আর এই যে বড় দেখতে পাচ্ছি ফিলেটটা, এটা হচ্ছে 150 টাকা করে বললো। এখানে মোটামুটি মাছের অ্যাকোরিয়ামে সব জিনিস তোমরা পেয়ে যাবে, খাবার থেকে শুরু করে গাছ আর যাবতীয় যা যা লাগে। আর এখানে পাথরও আছে। $60 জোড়া। দাঁড়ি দোকান নেই দাদা, তোমার দোকান আছে? না না, গোল কত করে আছে? হ্যাঁ, 50 টাকা। কটা আছে মধ্যে? কলকাতার টালা ব্রিজ মানে গালিফ স্ট্রিটে যে শুধুমাত্র অ্যাকোরিয়ামের জন্য মাছ বা পাখি পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে বিভিন্ন রকমের গাছও পাওয়া যায়। এখানে গোলাপ গাছ 60 টাকা থেকে শুরু, আর এই গাছগুলো 10 টাকা করে বিক্রি করছে। তো আমি নিলাম, যে কালারটা আমার বাড়িতে ছিল না সেই কালারটাই আমি নিলাম এখান থেকে। আর এখানে জবা ফুল কিন্তু 60 টাকা, 80 টাকা, 100 টাকা অব্দিও আছে, দেখতে পাচ্ছ। এখানে ওরকম গাছও আছে, তোমরা ফুল গাছও পেয়ে যাবে এখান থেকে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু মাছ, পাখি, গাছ সব পেয়ে যাবে এই হাটে। এখানে কিন্তু অনেক ধরনের মাছ কিন্তু প্লাস্টিকের মধ্যে করে রেখে দেওয়া হয়েছে, যেরকম গোল্ডফিশ, রেড ক্যাপ। আর আমরা নিয়েছি গোল্ডফিশ আর রেড ক্যাপ মিলিয়ে এখানের মধ্যে নিয়ে নিয়েছি আমরা, আমার হাতে রয়েছে এখানে। আর এখানে এই টবের মধ্যে কিছু লবস্টার আছে আর কিছু ছোট চিংড়ি মাছের বাচ্চা আছে এখানে। এখানে মোটামুটি অনেক ধরনের মাছই আছে। আর এখানে অ্যাঞ্জেল রয়েছে, অ্যাঞ্জেলগুলোর দাম কিন্তু 60 টাকা। আর এখানে অনেক ধরনের গোল্ডফিশ রয়েছে, গোরামি রয়েছে। এখানে মাছের কোয়ালিটি যেরকম তার প্রাইস ঠিক সেরকমই চাওয়া হয়, এবং কিছু কিছু জায়গায় একটু দাম ওভার প্রাইসও চাওয়া হয়, তখন নেওয়ার সময় একটু ভালো করে বার্গেনিং করে নেবে। আর এখানে গোল্ডফিশ বিক্রি করছিল মাত্র 10 টাকা করে, তো এখান থেকে আমরা কটা গোল্ডফিশ কিনলাম। ছিটমলি আছে, রেটটা কত করে আছে? আর গোল্ডফিশ এটা হ্যাঁ 150 টাকা, বড়গুলো 100 টাকা, যেটা বড়গুলো 150 টাকা। লবস্টার কি এগুলো?